এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর, শিলিগুড়ি থেকে কলকাতায় 25 লক্ষ টাকার কাঠ পাচারের চেষ্টা। মামলায় গ্রেপ্তার 2 সরকারি আধিকারিক। যেখানে পশ্চিমবঙ্গের মাটিতে কাঠ পাচার ও কয়লা পাচার গরু পাচার কাণ্ডে প্রকাশ্যে নাম এসেছিল পশ্চিমের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের, যেখানে কিন্তু সরাসরিভাবে ফেসে গেল এবার পশ্চিমবঙ্গের শাসক দলের নেতারা। তো বিস্তারিত জানতে ভিডিও শুরু থেকে শেষ দেখুন, চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এসে ঘন্টাটি চেপে দেবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। কাস্টমসের ব্যবহৃত গুদামে কাঠ লুকিয়ে রাখার পর তা পাচারের চেষ্টা, তবে বিপুল টাকা লাভ করা হলো না। আর তার আগেই পুলিশের জালে ধরা পড়লো 7 জন, তার মধ্যে একজন কাস্টম এবং আর একজন জিএসটি অফিসার। তাদের কাছ থেকে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে দিন তিনেক আগেই কাঠ পাচারের পরিকল্পনার খবর পায় বন বিভাগের আধিকারিকরা। তাতেই সতর্ক হন আধিকারিকরা, জানা যায় শিলিগুড়ি থেকে কাস্টমের ব্যবহৃত একটি গুদামে বিপুল পরিমাণে সেগুন কাঠ লুকিয়ে রাখা হয়েছিল। উদ্দেশ্য, এই কাঠ শিলিগুড়ি থেকে কলকাতা পাচার করে বিপুল অর্থ উপার্জন করার চেষ্টা করেছিল এই 7 জন আরোপি। তবে তা রুখতে গোপনে নজরদারি শুরু করেছিল বন বিভাগের আধিকারিকরা, যেখানে কিন্তু ভয়ঙ্কর ফেসে গেল পশ্চিমবঙ্গের নেতারা। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে দেবেন। পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি চলছে, পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে কয়লা পাচার গরু পাচার কাঠ পাচার কাণ্ডে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম আসছে, তাহলে এর বিরুদ্ধে কি কড়াকড়ি ব্যবস্থা নেওয়া উচিত কি উচিত না, অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।